ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মুন শাইন স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মুন স্পেশালিস্ট ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে এমন একটি ভিডিও উপস্থাপন করব, এটা খুবই একটা কমন ডিজিজ চর্মরোগের রোগীদের স্কিনে এটা হয়ে থাকে এবং প্রায় সময় আমাদের কাছে আসে। তবে অনেক সময় রোগীরা এটা চিকিৎসা না করে দীর্ঘদিন তার স্কিনে থাকে এবং তার জীবন ধারণ করতে থাকে। অনেক রোগীরা জানে না যে এই রোগীর আসলে চিকিৎসা কোথায় করতে হয় বা ভালো চিকিৎসা আছে কি না। আবার অনেক সময় রোগীরা অনেক সময় হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে গিয়ে থাকে এটা চিকিৎসার জন্য। হোমিওপ্যাথি খাওয়ার পর যদি ভালো না হয় সেক্ষেত্রে অনেক সময় বুঝতে পারলে বা কাউকে জিজ্ঞাসা করে বুঝতে পারলে সেক্ষেত্রে চর্মরোগের ডাক্তারদের কাছে আসে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই রোগীটার বিশেষ করে কেসটা উপস্থাপনের বা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, কারণ এই ডিজিজগুলো যদি দীর্ঘদিন থেকে তা আপনার শরীরে থাকে বা স্কিনে থাকে সেক্ষেত্রে যদি আপনি চিকিৎসা না করেন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এক পর্যায়ে সেটা চুলকায়, ইচিং হয়, তার রক্ত বের হয়, একসময় এটা ক্যান্সারের মতো রোগে রূপান্তরিত হয়ে থাকে। এই জন্য আমরা বলবো যে এই ধরনের সমস্যা যাদের হবে অতি দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞ, যারা চর্মরোগ অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমরা চিকিৎসা নিলে কিন্তু একটা সিটিংয়ে আমরা একবারই তাকে ভালো করতে পারি এবং সেকেন্ড টাইম আর চিকিৎসা করা বা অপারেশন করার প্রয়োজন হয় না। আমরা আপনাদেরকে এই লেশনটা দেখাবো এবং কী কী উপায়ে আমরা চিকিৎসা করি এবং তার বিস্তারিত আমরা টোটাল ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই চর্মরোগটার কথা আমরা বলেছি, এটার নাম হচ্ছে বেরুকা বা ওয়ার্ট আমাদের ভাষায়। কিন্তু সাধারণ মানুষ যারা চর্মরোগে, যারা নন মেডিকেল পার্সন, তারা এটাকে আঁচিল বলে থাকে। এই আঁচিলটা কিন্তু তার এক বছর ধরে হয়েছে, তখন ছোটো ছিল কিন্তু এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, আস্তে আস্তে বড় হয়েছে এবং অনেক সময় আঙ্গুল বা শার্ট লেগে বা জামা লেগে অনেক সময় রক্ত বের হয়। প্রিয় ভিউয়ার্স, এগুলি সে সঠিক সময় যদি যখন ছোটো ছিল সেক্ষেত্রে যদি চিকিৎসা করে ফেলতো তাহলে আজকে এত বড় হতো না। কারণ এই ধরনের ওয়ার্ট বা আঁচিল বা যখন শরীরে থাকে যদি দীর্ঘদিন থেকে যায়, চুলকায়, বড় হয়, তাহলে মনে করতে হবে এটা খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। আমরা এক্ষেত্রে বলবো যে আমরা যারা চর্মরোগের চিকিৎসক তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমরা চিকিৎসা নিলে আশা করি এটা বড় হবে না, ক্যান্সার রূপান্তরিত হওয়ার সম্ভাবনাও থাকবে না। আমরা এখন কী কী উপায়ে অপারেশন করতে পারি? আমরা অনুসারে ক্রায়োসার্জারি, ইলেকট্রো সার্জারি এবং লেজার সার্জারি, এই সমস্ত তিনটা উপায় আমরা ইউজুয়ালি এই আঁচিলের অপারেশন করে থাকি। কিন্তু এক্ষেত্রে ক্রায়োসার্জারি যদি করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা দুটো তিনটা সিটিং লাগতে পারে, কারণ বড় লেশন যদি হয় সেক্ষেত্রে ক্রায়োসার্জারি কয়েকবার করা লাগে, সেক্ষেত্রে আবার অনেক সময় ঠোসা বা ব্লিস্টার বা বেসিক্যাল হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আসলে কষ্টে হয়। এক্ষেত্রে আমার ওপিনিয়ন বা আমি যেগুলো কাজগুলো করে থাকি চর্মরোগের ক্ষেত্রে বিষয়ে ইলেকট্রো সার্জারি করি। ইলেকট্রো সার্জারি করলে সুবিধা হচ্ছে আপনারা সিঙ্গেল সিটিং সাথে সাথে আমরা অপারেশন করব এবং রোগী তখন অন দ্য স্পটে ভালো হয়ে যায়। তার পাঁচ ধরেন দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে এটা আস্তে আস্তে সেকেন্ডারি ইনজেকশন হিলিংয়ের মাধ্যমে ভরাট জায়গাটা ভরাট হয়ে যাবে, তাহলে আর ডিজিজটা একবারে ভালো হয়ে যায়, সেক্ষেত্রে আর থাকার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও শেয়ার করুন, এই কারণে অন্যান্য মানুষকে সচেতন করার জন্য, যারা যাদের অন্তপক্ষে যখন ছোটো থাকে সেই অবস্থায় যখন রোগীরা ডাক্তারদের কাছে আসে, যারা চর্মরোগের চিকিৎসক, চর্মরোগের অপারেশন তাদের সাথে যোগাযোগ করবে এবং চিকিৎসা নিলে সে আর ভালো, মানে বিশেষ করে ক্যান্সার রূপান্তরিত হওয়ার পর্যায়ে যাবে না, সেক্ষেত্রে সে শুরুতেই ভালো হয়ে যাবে এবং তার স্কিনটাও ভালো থাকবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিও দেখেছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন এবং অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দেন এবং তারা যাতে এই রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নিতে পারে এবং নিজে ভালো থাকতে পারে সেই সুযোগ করে দিবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।